দেখা হলো যে পিলপিলিত মানে রজবলী নামৰ ব্যক্তি উঠে আছে আঘাতপ্রাপ্ত বলে মানে দেখা পালো। দেখার লগেলগে কলগাছ এসিপিল স্কুল লো আলো শুনা মতে মানে বাইকের লগত আর মানুষ যে খোজকাড়ি যায় আছে তার লগত মানে খুন্দা লাগিছে। লাগার ফলতে হাসান আলী নামৰ যে বাইক আরোহী আছিল তেখেতে ডুবাইছে। তার দেউতাকের নাম জয়নাল আব্দিন, তার ঘর হালদিয়া। আর যিজনে আঘাতপ্রাপ্ত হয়েছে ইতিমধ্যে কলকাতার উন্নত চিকিৎসার বাবে বরপেটা মহামারী চিকিৎসালয় ইতিমধ্যে রেফার করেছে। তেখেতে মানে হাত ভরি ভাঙিছে বলে ইতিমধ্যে জানি পারিছি ডক্টরের পর। আহত হয়েছে আসলে মানসিকভাবে এনে অগ্নিভাগ্রস্ত তেখেতে মানে এনে এটা তো ডাইরেক্টলি মানে দেখা নাই, কিন্তু প্র্যাকটিক্যালি যে দেখা পাইছো যে পিলপিল তুলে আছে সেই সময়তে আমি যাই পাইছো। তারপর আমি লই আইছি, লই আইনে ভর্তি করাইছো। করার পিছনে গার্জেন ফোন করেছি, গার্জেন আহি কিনে এটা মানে বরপেটা লই লই যায় আছে। তেওঁৰ অৱস্থা মানে হাত ভৰি ভাঙিছে আৰু মাথাত মানে তেজ উলিয়াই আছে, গ্লাভ উলিয়াই আছে। তেখেতে মানে ইয়াৰ পৰা ৰেফাৰ কৰিছিল। তেখেতৰ নাম ৰজবালী আৰু তেখেতৰ দেউতাৰ নাম একুবালী আৰু মনোৰচন। আমি ঘৰতে, তাৰপিছত এটা শব্দ হ'ল কিবা এক্সিডেণ্ট হোৱাৰ। আমি দৌৰাদৌৰিকৈ গ'লোঁ, তিনিটা ভৰি তিনিটা গাত পৰি আছে, মানে ৰাস্তাত পৰি আছে। এক বাইক এক্সিডেণ্ট, বাইকে এটা মানুহক খুন্দাইছে। খুন্দোৱাৰ পিছত তাৰপিছত আৰু আমি দৌৰাদৌৰিকে হস্পিটেল লৈ আনিলোঁ আৰু লগালগ এটা বেয়াকৈ ইঞ্জিও আৰু সেইটো ঢুকালে বুলি গম পাইছোঁ জনামতে। সেইখিনিয়ে বাইক আৰোহী পিলিয়ন ৰাইডাৰ আছিল পিছত পঢ়া, যোনজনে ড্ৰাইভ কৰিছিল সেইজন মৰা নাই, কিন্তু আমি জনা আমি জনামতে যোনে চলাইছিল মানে থানাৰ পৰা পুলিচ গৈছিলে। মই জনামতে থানাত লৈ গৈছে যেন পাওঁ, বেছি মানে এওঁ বেছি দুখ পোৱা নাই, সেইকাৰণে থানাত লৈ গৈছে মই জনামতে। দুজনে আহত বুলি ক'ব লাগিব, এজন বেয়াকৈ আহত, এজন বেয়াকৈ আহত। এইবিলাক চাওক, একচুৱেলি ইমান স্পীড চলায় বাইকবোৰ, গতিকে স্পীডৰ কাৰণে কণ্ট্ৰল কৰিব পৰা নাই। ৰাস্তাততো মানুহ থাকিবই দিয়কচোন, গতিকে সেইটোৱে কাৰণ আৰু, কাৰণ কণ্ট্ৰল নাই, হেলমেটো নাছিল। আৰু হেলমেট থাকিলে নিশ্চয়কৈ এই মানুহজন নমৰিলে হয়, হেলমেট নাছিলে, সেইটোৱে ডাঙৰ কথা। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।